চারদিকে সবুজ আর সবুজ, বেশ ভালো লাগছে। তো চলো আর কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি অবশ্যই দেখাবো। আর এখানে আমার সাথে আছে এই যে কি একটা খেলা করছে জানো, এটা কি খেলা, এটা কি খেলা, স্টপ পরে আবার খেলবো। ও স্টপ, এটা কি খেলা ছিল এখানে, যে যতক্ষণ চোখ থাকে। ও আচ্ছা আচ্ছা, চোখের পাতা আর কি পড়লেই সে হেরে যাবে। হ্যাঁ, তাহলে এই যে অর্পণ, অর্পণ এদিকে তাকাও, হাই বলো, আগে হাই বলো, হাই। এই যে এটা অঙ্কুশ, অর্পণের বন্ধু। খেলাটা হচ্ছে স্টার্ট, দেখি কে হারে আর কে জেতে। আমি বলেছিলাম কি তুই জিতিস তাহলে এইটা পাবি না, তুই বললি কি যে যদি আমি জিতি তাহলে পাবো না, কিন্তু আমি হেরে গেছি তাহলে এবার পাবো। এখানে দেখো কি করছে বলো তো, এগুলো ডাল তুলছে, কলায়ের ডাল, এই দেখ ডাল, কলায়ের ডাল হয়েছে জমিতে। এটা হচ্ছে মাটি বহন করা ভ্যান, আর এই যে সবাই তুলছে। এখানে কত মালসা দেখেছো, দই মালসা, এই ঘরটায় মাটির কাজ হয়। বলো কত কষ্ট করে বানাইছি, আরে হয়েছে কি দিয়ে দিয়ে কখন বলে, তুই বানিয়েছিস তো, ওকে দে আর কালকে একটা বানিয়ে নিবি, ও বানাতে পারে না। কত কষ্ট করে বানাইছি, ওরে বাবা রে বাবা, কি মোবাইল দেখে বানিয়েছিস, মোবাইল দেখে বানিয়েছিস? না আমি একা আন্দাজে একটা বানাইছিলাম, কিন্তু আমি মোবাইলে দেখেছিলাম এটা বানানো হয়ে গেছে। তারপরে দেখ কি জিনিস, দেখ স্টার। হ্যাঁ আগের দিন তুমি বলেছিলাম ভালো হয়েছিল, আর আমি আন্দাজেই বানিয়েছিলাম। তুই পারবি না অর্পণ এরকম বানাতে, পারবি? সহজ আছে, সহজ, কিন্তু একটু করতে করতে একটু দেরি হয়ে গেল, আর কষ্ট লেগেছিল। না ধর সহজ বানানো, কিন্তু একটু করতে করতে দেরি হয়ে গেছিল। আর চারিদিকে সবুজ আর সবুজ। ও দাদু কি করছো, ঘাস কাটছো? হ্যাঁ কোথায় রে, কেন কলা বাগানে কি যাস না, জঙ্গলের ভিতরে যাস না, যাস না বা না মা, দেখ কি জঙ্গল বাবা, কলা বাগানের ভিতরটা দেখি, যাস না রে, কোথায় সাপ পোক আছে? হ্যাঁ কলা বাগানে বিষাক্ত সাপ থাকে বাবান, এসো চল অর্পণ, চল অর্পণ, চল বাড়ি, চল। কলা হয়নি গাছে, কলা হয়নি তো, বাহ খুব সুন্দর কলা বাগান। এই দেখো বাবা কত ঘাস, হ্যাঁ ঘাস দেখে আমি ছাগল বিক্রি করে দিয়েছি, ওই যে ইয়ে অসুখ হয়েছিল ওর জন্য, ইয়ে ঘাস দেখে মনে হচ্ছে ছাগল পুষি। ছাগল বিক্রি করবা, একটা ধারি ছাগল কিনবো আমি, তোমার আছে?
আমার আটখানা ছাগল মরিয়ে গেছে তাই কি করে ওই পক্ষ হরি আমার ছাগলের মাথায় জলের গিট হয়েছিল পোকা ব্যাপারীরা বললো অর্পণ থাকো দেবে না যখন আর বলিস না ওরে কাগজ এনে দিস কেন বানাই ঠিক আছে কালকে কাগজ আনিস কেন এখানে দেও একটা ছাগল ধাড়ি ছাগল নেব ধাড়িই নেব তা কি বকরি কই দেখি হ্যাঁ হ্যাঁ কোনটা ইয়ে মা এতদিন আমি কেনবো কেনবো আমার খেয়াল নেই তোমাদের কথা যে আমি শুনবো আজকে মাঠে আসলাম ভাগ্যিস খবর পেলাম কোনটা এই সাদা কালো দিয়ে ওইটা বয়স কত আরো ভালো দেখে দিও আমার বুঝি টুঝি না তো এটা তো একটু জাত ভালো হয় ডাকে থাকে তোমাদের ছাগল ভালো তো বসবো কোথায় বসে পড় হ্যাঁ বসে পড়ো ওখানে আলে সেদিনকে বসেছিলাম দুটো 5,000 কি ওই বকরি হ্যাঁ দুটো একটা কালো একটা অরং সাদা পাশের বাড়ি ওই যে ওই শিকদার বাড়ি রতন শিকদারের নাতি এর বয়স কত আমার ছেলের বয়স এই 9 পেরিয়ে 10 পড়বে হ্যাঁ কোথায় ওর বুড়ি আমার ছেলের একদম ঠিকঠাক বডি এ যাদের গাছ তারা যদি দেখে না রে সাবধানে ওঠ জুতো বেঁধে গেছে কি কাঠ পিঁপড়ে না না শুধু এমনি লাল লাল পিঁপড়ে ধরেছে আমার ভালো হয়েছে কামড়ায় নিয়ে আমার বান্দর এগুলো গাছে ওটা বাসার দরকারই নেই আরে বান্দর কোথায় গেল চলো ভেরির ওখানে ঘুরে আসি এগুরু গুতাবি না কিন্তু ও এখনো শিং ওঠেনি তুই ঢুস ঢুস করলি তাই জন্য দেখলি তো আমাদের কিছু বললো না দেখলি তো ঢুস ঢুস করে মাঠে এখানে মনে হচ্ছে পুকুর হচ্ছে এই দিকটায় বাবা দেখলে তো গরুতে গুতা দিচ্ছিল অর্পণ রে ওই যে দুটো দৌড়াচ্ছে ওই যে এই কোথায় যাচ্ছিস অনেক বড় পুকুর উঠলাম পেঁপে গাছে পেঁপে ঝুলছে দেখো পেঁপে গাছে একদম আগা থেকে শুরু করে কত পেঁপে ধরেছে এই গাছটাতে প্রত্যেকটা গাছেই পেঁপে বেশ ভালো মজা লাগছে বল এই জায়গাটায় তুই সাঁতার কাটতে পারিস
জলটা কি সুন্দর, ও একটু পেঁপে ঝুলছে। টয়লেট পাইছে আমার, আমার শু পাইছে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything. এখানে আর একটা হচ্ছে ভেরি, মাছ চাষ হয় এসব ভেরিতে। ওই যে জেসিপি, ওই জেসিপি দিয়ে চাষ হচ্ছিল। এই যে বিশাল বড় জলাশয় দেখছো, এখানে হচ্ছে মাছ চাষ হয়। মাছ 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 পুরো পেঁপে গাছ, পুরো চারিধার দিয়ে পেঁপে গাছ। চল বাড়ি চল, কত সুন্দর পরিবেশটা আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। মানে বাড়ির দিকে এত গরম, এত গরম, সেই জন্য ভাবলাম আজকে একটু বিকালটা তোমাদেরকে ঘুরিয়েও দেখাই আর একটু হাওয়াও খেয়ে আসি। বেশ মাঠের মিষ্টি মিষ্টি হাওয়া, সত্যি এত মিষ্টি হাওয়া কি আর বলবো, হেব্বি ভালো লাগে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। আর এই জলটা দেখতে পাচ্ছি, এটা দেখে মনে হচ্ছে স্নান করি, এত সুন্দর চকচক করছে জলটা। অর্পণ কেমন, গরুর গুতাটা খেলি? গুতা অবশ্য দিতে পারিনি, আমরা দুজন আসলাম, আমাদের কিছু বললো না, যে হুশ হুশ করে মারতে যাচ্ছিল। তো মানে কি বলবো, জন্তুরাও বোঝে ওকে তারা করেছিল। চল বাড়ি চল, প্রায় সন্ধ্যা নেমে আসছে, বাড়ির দিকে যাই। নে বাজা, যা নে যা কর। ঘুরে আসিস কিন্তু গুতা না দেয়, আবার আস্তে আস্তে চলে আয়, হুশুস করবি না। কি করে আনবি, অর্পণ যাস না। প্রকৃতির এই মনোরম দৃশ্য তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি এই ধরনের ভিডিও তোমরা পেতে চাও তাহলে সেটাও তোমরা জানিও, অবশ্যই তোমাদেরকে এই ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।